প্রিয় শিক্ষকগণ আমার বরাক চ্যানেলের পক্ষ হইতে আপনাদের আন্তরিক পৃথিবী শুভেচ্ছা আজকে আমরা কথা বলব এর এক্সামিনেশন নিয়ে এর এক্সামিনেশনে নতুন একটা আপডেট এসেছে যদি কোনো শিক্ষকের এই আপডেটের প্রয়োজন হয় তাহলে এই শিক্ষক এই আপডেটটা আপনারা দেখে নিতে পারেন তাই আমি আপনাদের এই আপডেটটা দেখিয়ে দিব এই আপডেটটা দেখানোর আগে আপনাদের কাছে একটি অনুরোধ যে সকল শিক্ষক আমাদের চ্যানেল নতুনভাবে ভিজিট করছেন অথবা যে সকল শিক্ষক আমাদের চ্যানেলটাকে কোনো সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর একটি বেলাইকন দেখবেন সেই বেলাইকনে ক্লিক করে নেবেন আপনারা হয়তো নিশ্চয়ই সবাই এনআইএস টি এলএডের ফর্মটা ফিল আপ করে নিয়েছেন কিন্তু কোনো শিক্ষক হয়তো এই ফর্ম ফিল আপে বাকি রয়ে গিয়েছেন বা কোনো শিক্ষকের কোনো অসুবিধা হয়েছে তাই আমি যারা যারা এখনও বাকি রয়ে গিয়েছেন তাদেরকেই আমি আপডেটটা দিতে চাই সেখানে আপনারা গেলে দেখতে পারবেন যে এনআইএস টুয়েলএ এক্সামিনেশনের যে আপডেটটা নতুন এসেছে সেই আপডেটটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট ফর সাবমিশন অফ এক্সামিনেশন ফিজ এক্সটেন্ডেড আপ টু টু টি থার্ড মার্চ টু থাউজেন্ড এইটিন যেখানে আপনারা দেখতে পেলেন যে টোয়েন্টি তেইশ তারিখ পর্যন্ত মার্চে তেইশ তারিখ পর্যন্ত এই এক্সামিনেশন ফিজটা সাবমিশনের ডেটটা বর্ধিত করা হয়েছে আপনারা এখানেও গেলে দেখতে পারবেন অনলাইন সাবমিশন অফ ডিএলএড এক্সামিনেশন ফিজ ফর কোর্স ফাইভ জিরো ওয়ান ফাইভ জিরো টু অ্যান্ড ফাইভ জিরো থ্রি লাস্ট ডেট ফর সাবমিশন এক্সটেন্ডেড আপ টু টোয়েন্টি থার্ড মার্চ টু থাউজেন্ড এইটিন তাই আমি আপনাদেরকে এই আপডেটটা দেখিয়ে দিলাম যাতে আপনারা এখান থেকে দেখতে পারেন যে এনএইচ ডিএলএড সেই আপডেটটা যে যারা যারা কোনো শিক্ষক হয়তো বাকি থাকে যদি বাকি থাকেন তাহলে তিনি এই আপডেটটা দেখে নিতে পারেন এবং তার এই ফর্মটা ফিল আপ করে নিতে পারেন